দেখো এই ম্যাকবেদ নাটকটির তিনটি অংশ আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তারা এগুলো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো আমি তোমাদের এই অংশটা শুরু করার আগে বলবো যে গল্পটা কোন জায়গায় আমরা শেষ করেছি তিন নম্বর অংশে তিন বা থার্ড পার্টে যে ম্যাকবেদ ডানকানকে হত্যা করেছে এবং ল্যাডি ম্যাকবেদ তখন সেই ছড়ার যে রক্ত সেই রক্ত ডানকানের বাইরে যে সমস্ত পাহাড় পাহারাদারগুলো ছিল তাদের জামা কাপড়ে হ্যাঁ এবং গালে বিভিন্ন জায়গায় রক্ত লাগিয়ে দিয়েছিল যাতে করে সকালে উঠে সবাই ওদেরকেই সন্দেহ করে এবং ওরাই যেন শাস্তি পায় এত দূর পর্যন্ত তোমাদের হয়েছিল আজকে যেটা আমি শুরু করছি দেখো তোমরা তো তার আগে বলবো কি তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল হিট করবে যাতে করে তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো সময় সময় পেয়ে যাও ঠিক আছে তো শুরু করছি দেখো ডি ব্রোক অ্যান্ড উইথ ইট ওয়াজ দ্য ডিসকভারি অব দ্য মার্ডার দিন শুরু হলো এবং দিন শুরু হওয়ার সাথে সাথে উইথ ইট ওয়াজ মানে কি দিন শুরু হওয়ার সাথে সাথে দ্য ডিসকভারি অব দ্য মার্ডার এই হত্যাকাণ্ডের খবরও চারিদিকে ছড়িয়ে পড়ল ঠিক আছে এটাও সবাই জেনে গেল যে ডানকানকে কেউ হত্যা করেছে অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী শোড দেয়ার আর আউটমোস্ট গ্রিপ তারা দেখাচ্ছিল শো মানে দেখানো তারা কি দেখাচ্ছিল ম্যাকবেথ এবং তার স্ত্রী দে আর আউটমোস্ট্রিপ তারা চরম দুঃখ প্রকাশ করছিল এটা তারা জাস্ট শো করছিল যদিও তাদের দুঃখ হওয়ার কার নয় কারণ তারাই তো এই কাজটা করেছে এবং তাদের মধ্যে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে ওই স্কটল্যান্ডের রাজারানী হওয়ার ঠিক আছে তো তাদের এই দুঃখটা কিন্তু নিছক দুঃখ অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়ের সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস এবং যে প্রমাণটা এভিডেন্স অফ মার্ডার অর্থাৎ হত্যার যে প্রমাণ এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এগেনস্ট দা গ্রোমস সেই পাহারাদারগুলোর বিরুদ্ধে অর্থাৎ তাদের তাদের তার জামা কাপড়ে রক্ত লেগে আছে এগুলো দেখে কিন্তু কি সবাই তো তাদেরকে তোমরা জানোই কি যে প্রমাণ নেই সব কিছু মানে বিচার যখন করা হয় প্রমাণটাই শেষ কথা বলে তাহলে তারাই প্রমাণিত হয়েছিল যে তারাই খুনটা করেছে কারণ তাদের বিভিন্ন জায়গায় রক্ত টক্ত লেগেছিল ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফিল আপন ম্যাকবেদ কিন্তু তবু সমস্ত সন্দেহটা কিন্তু পড়েছিল ম্যাকবেদের উপর অর্থাৎ মানে কি মানে সবাই কিন্তু ম্যাকবেদকে সন্দেহ করছিল হ্যাঁ প্রমাণ ছিল পাহাড়াদারদের বিরুদ্ধে তাদের পোশাকে আশাকে রক্তের দাগ ছিল কিন্তু তা সত্ত্বেও সমস্ত মানুষ কিন্তু ম্যাকবেদকেই সন্দেহ করছিল কেননা ম্যাকবেদ যথেষ্ট কারণ রয়েছে কারণ মেঘবেতের কারণ বলতে কি মেঘবেত রাজা হওয়ার একটা কিন্তু পসিবিলিটি রয়েছে সেই জন্যই সবাই মেঘবেদকে সন্দেহ করছিল ইমিডিয়েটলি দুই ছেলে একজনের নাম ম্যালকম এবং নাম যদিও নামগুলো দেওয়া আছে একটু পরে তোমরা দেখতে পারবে তো এরা দুজন কি করলো সেই ডানখানের দুই ছেলে ফ্লেড ইমিডিয়েটলি এরা দুজনেই কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে গেল দেখো মেন এখানে এই টেক্সট এটা দেওয়া নেই এখানে কি বিষয়টা হচ্ছে যে ওই দুই ছেলে তারপর কি দানখানের যে দুই ছেলে ম্যালকম ডোনালবেন এরা কিন্তু দুই ভাই এরা একটু সাইডে গিয়ে দুজনে মিলে আলোচনা করে যে যে তাদের বাবাকে হত্যা করেছে সেই হত্যাকারী সেই হত্যাকারী কিন্তু এইখানে উপস্থিত রয়েছে এবং সেই হত্যাকারীর নেক্সট টার্গেট যে তারা হবে এটা তাদের বুঝতে বেশি সময় লাগেনি তাই সেই দুই ভাই কি করলো তারা যুক্তি করে কিন্তু সেখান থেকে পালিয়ে গেল ঠিক আছে ম্যালকম দ্য এলর শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংল্যান্ড কোর্ট তাহলে ম্যালকম ডানকানের যে বড় ছেলে সে কোন কোথায় দ্য দ্যালডোর দেখো বড় ছেলে শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট সে ইংল্যান্ডে চলে গেল ঠিক আছে ডানকানের বড় ছেলে যার নাম ম্যালকম সে ইংল্যান্ডে চলে গেল হোয়াইল্ড ডোনাল্ড বেন দ্য ইয়াঙ্গার সন এবং অন্যদিকে ডোনাল্ড বেন যিনি ছিলেন ডানকানের দ্বিতীয় সন্তান প্লেড টু আয়ারল্যান্ড এবং তিনি আয়ারল্যান্ডে চলে গেলেন উইথ দ্য ডেথ অফ দ্য কিং রাজার মৃত্যুর সাথে সাথে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড তাহলে কি হলো ওই সিংহাসন কিন্তু ফাঁকা পড়ে রইলো সেই সিংহাসন চালানোর মতন আর কেউ থাকলো না কারণ রাজার দুই ছেলেই চলে গেছে দু জায়গায় একজন গেছে ইংল্যান্ডে একজন গেছে আয়ারল্যান্ডে এগুলো তোমরা মনে রাখবে

ম্যাকবেতেই পড়লো দাস দ্য প্রেডিকশন অফ দ্য সিস্টার্স লিটারেলি অ্যাকমপ্লিস তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ম্যাকবেদকে রাজা হওয়ার যে প্রেডিকশন করেছিল সেটা ছিল থার্ড উইচ তিন নাম্বার ডাইনিটা কিন্তু ম্যাকবেদকে বলেছিল যে তুমি স্কটল্যান্ডের ভবিষ্যতে রাজা হবে এবং সেই কথাটা এখানে বলা হয়েছে এইভাবে দ্য প্রেডিকশন অফ দ্য উইয়িস্টার্স সেই ডাইনিগুলোর যে ভবিষ্যৎ মানি লিটারেলি মানে আক্ষরিকভাবে কিন্তু মিলে গিয়েছিল তো এটা গেল প্রথম প্যারা এরপর তোমরা নেক্সট পেলার দিকে তাকাও ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট প্রফেসি অফ দ্য উইয়ার সিস্টার্স দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং বাট দ্য চিলড্রেন অফ ব্যাংকো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম ম্যাকবেথ এবং তার রানী অর্থাৎ বর্তমানে রাজা এবং রানী হলেন স্কটল্যান্ডের রাজা রানী হলেন ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ তাহলে এই দুজন কি কুড নট ফরগেট তারা ভুলতে পারেনি কিটা ভুলতে পারেনি প্রফেসি অব দ্য উইয়ার্ড সিস্টার্স প্রফেসি মানে কি ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণীগুলো সেই উইয়ার্ড সিস্টার্সরা করেছিল উইয়ার্ড সিস্টার্স বলতে সেই ডাইনিগুলোর কথা বলা হচ্ছে যে তিনটে ডাইনি তাদের সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল কি করেছিল দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং যদিও ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে বাট দ্য চিলড্রেন অফ ব্যাংকো অ্যান্ড নট অফ ম্যাকবেথ কিন্তু ব্যাংকোর সন্তানরা নট অফ ম্যাকবেথ ম্যাকবেথের সন্তানেরা নয় উড বি দ্য কিংস তারা রাজা হবে অর্থাৎ ম্যাকবেথের ছেলেরা মানে সন্তানের রাজা হবে না ব্যাংকর সন্তান রাজা হবে উড বি দ্য কিংস আফটার হিম তারপর মানে কি ম্যাকবেথের পর যে সিংহাসনে বসবে সে কিন্তু ম্যাকবেথের সন্তান হবে না সে হবে ব্যাংকর সন্তান এই ভবিষ্যদ্বাণীটা কিন্তু সেই ডাইনিগুলো করেছিল যখন ম্যাকবেথ এবং ব্যাংক তারা যখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল ঠিক আছে সেই ঝোড়ো আবহাওয়ার মধ্যে বজ্রবিদ্যুৎ আবহাওয়ার মধ্যে যাই হোক দ্য থট that they had defiled their hands with blood by committing regicide only to place the prosperity of Banco upon the throne had wrinkled with, within them. এই দ্য থট মানে এই ভাবনাটা এই চিন্তাটা এই ভাবনা বলতে কোন ভাবনাটার কথা বলা হচ্ছে এই যে ম্যাকবেথের পর সিংহাসনের রাজা হবে ব্যাংক সন্তান এই ভাবনাটা দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস যে তারা তাদের হাতকে অপবিত্র কর করলো উইথ ব্লাড রক্ত দিয়ে বাই কমিটিং রেজিসাইট রেজিসাইট মানে কি হন্তা অর্থাৎ রাজ পরিবারের কাউকে হত্যা করা রাজ তাহলে এখানে ডান কানকে হত্যা করেছিল মেঘবেদ এবং লেডি মেঘবেদ দুজনে মিলে তাহলে তারা এই রাজ হত্যা করেছিল রাজাকে হত্যা করেছিল রাজাকে হত্যা করে আসলে তারা কি করেছিল তারা নিজেদের হাতকে কিন্তু অপবিত্র করেছিল রাজাকে হত্যা করে অনলি টু প্লেস শুধুমাত্র এটার জন্যই কি অনলি টু প্লেস দ্য পস্টরিটি অফ ব্যাংক ব্যাংকর বংশধরকে আপন দ্য থ্রোন হ্যাঁ এতটা পড়লে পরে মানেটা এটা ঠিকঠাক আসছে আপন দ্য থ্রোন থ্রোন মানে কি সিংহাসন তাহলে ব্যাংকর বংশধররা সিংহাসনে বসার জন্যই কি তারা অর্থাৎ মেঘবেদ এবং রেডি মেঘবেদ তারা তাদের হাতকে অপবৃত্ত করেছিল ডানকে হত্যা করে তাহলে এই ভাবনাটা দেখো প্রথমেই আমাদের সাবজেক্ট দেওয়া আছে দ্য থট বলে যে শব্দটা এই ভাবনাটা কি বলতো হ্যাড তাদেরকে মানসিক পীড়া দিচ্ছিল র্যাঙ্কল্ড মানে দেখো লেখা আছে মানসিক পীড়া তাদেরকে মানসিক পীড়া দিচ্ছিলো এটা দেখো একটা রিলেটিভ ক্লজ দ্য থট প্রথমে আছে দ্য থট থেকে তোমরা হ্যাড রিঙ্কল্ড ওই দিন দেম এটা যুক্ত করে দাও এরপর এটা যুক্ত করলে দেখো তোমরা একটা সেন্টেন্স তোমাদের মনে হবে একটা সেন্টেন্স মানে কমপ্লিট সেন্টেন্স দ্য থট হ্যাড রেঙ্কল উইদিন দেম মানে কি এই ভাবনাটা তাদেরকে মানসিক পীড়া দিচ্ছিল এবার কোন ভাবনাটা সেটা দেখো কমার মাঝে লেখা আছে ঠিক আছে কোন ভাবনাটা যে শুধুমাত্র ব্যাঙ্কর সন্তানরা রাজা হবে বলেই কি তারা ডানকানকে হত্যা করলো ঠিক আছে সো দে ডিসাইড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়েন্স সুতরাং তারা কি সিদ্ধান্ত নিল তারা কি ডিসাইড করলো ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এই দুজনে মিলে এরা সিদ্ধান্ত নিল টোকিও ব্যাংকো অ্যান্ড হিজ সন যে তারা এরপর ব্যাংকো এবং তার ছেলে যার নাম এই দুজনকে হত্যা করবে টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার সিস্টার নালিফাই মানে কি না কোচ করা তাহলে সেই টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উয়ার সিস্টার সেই তিনটি ডাইনি যে প্রেডিকশন করেছিল যে ভবিষ্যদ্বাণী করেছিল সেই ভবিষ্যদ্বাণী যাতে না মিলে সেই ভবিষ্যৎ অনেকে নাকচ করার জন্য তারা ব্যাংক এবং তার সন্তান ব্যাংক সন্তান ক্লিয়েন্সকে হত্যা করার একটা পরিকল্পনা করলো ফর দিস পারপাস এই উদ্দেশ্যের জন্য অ্যারেঞ্জড এ ব্যানকুইয়েট এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য তারা কি করলো তারা একটা ভুরিভোজের আয়োজন করলো ব্যানকুইয়েট ব্যানকুইট মানে কি একটা ভুরিভোজের আয়োজন করলো টু হুইচ এবং এই দিতে দে ইনভাইটেড অল দ্য চিপ থেন্স তারা ইনভাইট করলো তারা নিমন্ত্রণ করলো ম্যাকবেদ এবং রেডি মেঘবেদ নিমন্ত্রণ করলো কাদেরকে অল দ্য চিপ থিংস সমস্ত মানে যে যারা মেন বা প্রধান যে থেন ছিল থেন মানে তোমরা অলরেডি থেন মানে জেনেছো বা আমি বলেছি তোমাদেরকে থেন কি একটা নির্দিষ্ট এলাকার যে প্রধান দায়িত্বে থাকে তাকে থেন বলা হয় যেমন ম্যাকবেদ নিজে কোন জায়গার থেন ছিল থেন অফ গ্ল্যামের ছিল থেন অফ ছিল ঠিক আছে এরকম বিভিন্ন জায়গার থেনদেরকে তারা আমন্ত্রণ করল অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফিলিয়ান্স এবং এদের সাথে সাথে তারা ব্যাঙ্কো এবং তার সন্তান ফিলিয়ান্সকেও কিন্তু ওই প্রোগ্রামে বা সেই ভরিভোজের আয়োজনে নিমন্ত্রণ করেছিল ম্যাকবিথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসোসিয়েন্স এবং এরই মধ্যে ম্যাকবেথ কী করেছিল অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসোসিয় সে কিছু মানে অ্যাসোসিয় মানে কি হত্যা মানে গোপনে যারা আততায়ী গোপনে যারা হত্যা করে তাহলে কয়েকজন আততায়ীকে সে ভাড়া করেছিল যারা খুন করবে যারা হত্যা করবে ব্যাংকো এবং প্লেয়ান্সকে তাহলে ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসোসিয়েন্স কয়েকজন আততায়ীকে সে ভাড়া করেছিল অ্যান্ড বিশেড দেম অন দ্য ওয়ে এবং তাদেরকে সেই রাস্তায় তাদেরকে থাকতে বলেছিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ের সাপোজ টু পাস যে রাস্তা দিয়ে ব্যাঙ্কো এবং তার সন্তান পেরোতে পারে ব্যাংকো এবং তার সন্তান যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সে কতগুলো ভাড়াটিয়া ভাড়াটিয়া গুন্ডা কিন্তু রেখে দিয়েছিল যারা ব্যাংকো এবং তার ছেলে প্লিয়েন্সকে হত্যা করবে ঠিক আছে দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দিয়ে সে আততায়ীরা রাস্তাতেই তাদেরকে আক্রমণ করল অ্যান্ড কিলস ব্যাংকো এবং ব্যাংকোকে হত্যা করেছিল বাট প্লিয়েন্স ম্যানেজড টু এস্কেপ কিন্তু প্লিয়েন্স অর্থাৎ ব্যাংকর ছেলে সে কিন্তু ম্যানেজ টু এস্কেপ সে কিন্তু পালাতে সক্ষম হয়েছিল ঠিক আছে তো তোমাদের এটা দুটো প্যারা হয়ে গেলো ইতিমধ্যে আরেকটা আমি প্যারা বলে দিচ্ছি দেখো তিন নম্বর প্যারাটা মিন ওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স দ্যাট কনসলিয়েটেড এভরি ওয়ান প্রেসডেন্ট ইন দ্য ব্যাংকুয়েট ইতিমধ্যে ম্যাকবেদ এবং তার স্ত্রী প্লেট দ্য রোল অফ পারফেক্ট হোস্ট তারা একদম মানে দারুণ আপ্যায়নকারীর ভূমিকাটা পালন করেছিল অর্থাৎ তারা তো একটা ব্যাংকুয়েটের আয়োজন করেছিল একটা খাওয়ার দাবারের আয়োজন করেছিল এবং তাদের বাড়িতে যখন সমস্ত মানুষের আসতে শুরু করলো তারা কিন্তু দারুণ তাদেরকে দারুণভাবে তাদেরকে কিন্তু ওয়েলকাম বা রিসিভ করছিল ঠিক আছে উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স কী আর কীরকমভাবে তারা সবাইকে রিসিভ করছিল দেখো অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স অর্থাৎ মার্জিত এবং সুর সম্পন্ন ব্যবহারের মাধ্যমে তারা সবাইকে রিসিভ করছিল দ্যাট কনসালিয়েটেড এভরি ওয়ান এবং যে আতিথেয়তা সবাইকে সবাইকার মনে একটা কিন্তু মানে কি সন্তুষ্টি প্রদান করতে সক্ষম হয়েছিল মানে সবাই খুব মানে খুব ভালো লাগছিলো সবাই যে এত সুন্দরভাবে তাদেরকে রিসিভ করছে ম্যাগবেদ এবং লেডি ম্যাগবেদ ঠিক আছে দ্যাট কনসিলিয়েটেড এভরি ওয়ান প্রত্যেকেই খুব খুশি হয়েছিল প্রেজেন্ট ইন দ্য ব্যানকুয়েট যে সমস্ত মানুষেরা উপস্থিত ছিল সেই ভুরিভোজে ব্যানকুয়েট সিনটাতে ম্যাগবেদ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থিংস ম্যাগবেদ খুব মুক্ত মনে ফ্রিলি মানে খুব সুন্দরভাবে ডিসকোর্স মানে আলোচনা করা গল্প করা মানে দারুণ গল্প করছিল উইথ দ্য থিংস থেনগুলোর সঙ্গে অ্যান্ড নোবেল ম্যান এবং সম্ভ্রান্ত মানুষগুলোর সঙ্গে যারা উচ্চপদস্থ রাজকর্মচারী তাদের সঙ্গে দারুণভাবে গল্প করছিল অ্যান্ড রিগ্রেটেড এবং গল্প করতে করতে দুঃখও করছিল দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো কী দুঃখ করছিল যে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো এখনও পর্যন্ত আসেনি সেই জন্য দুঃখ করছিল দেখো এটা কিন্তু একটা নাটক ছিল কারণ ম্যাকবেথের পুরোটাই কিন্তু প্রি প্ল্যান ম্যাকবেথ জানে যে সে অলরেডি কিছু ভাড়াটিয়া গুন্ডা সে ফিট করে রেখেছে ব্যাঙ্কো এবং তার ছেলেকে হত্যা করার জন্য তাহলে ব্যাঙ্কো স্বাভাবিকভাবে সে মারা যাবে সে আসবে না এখানে তো সেই বিষয়টার উপর কি ম্যাকবেথ দুঃখ করছিলো সবাইকার সামনে যে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো এখনও আসেনি বলে নো সোনার ডিড হিলেমেন্ট ফর হিজ ফ্রেন্ড নো সুনার ডিড হি লেমেন্ট ফর হিজ ফ্রেন্ড মানে যেই মুহূর্তেই বা যখনই সে লেমেন্ট বিলাপ করতে শুরু করলো ফর হিজ ফ্রেন্ড তার বন্ধু ব্যাংকর জন্য যখন সে দুঃখ প্রকাশ করতে লাগলো হোম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যানকুয়েট যে বন্ধুকে সে সেই ব্যানকুয়েটে অর্থাৎ সেই অনুষ্ঠানটাতে মিস করছিল যার কথা মনে পড়ছিলো ম্যাগবেতের মানে যেই মুহূর্তে সে কথাগুলো বলছিল ব্যাংকর সম্পর্কে অন্যদের কাছে তখন কী হলো কমা লেখা কমা দেওয়া আছে দেখো কমাটা মানে তখন ম্যাগবেদ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্ক ঘোস্ট মানে কি ভূত ম্যাগবেদ তখন কিন্তু ব্যাঙ্কর ভূতকে দেখতে পেলো অকুপাইং মানে অকুপাইং মানে কি আমরা বলতে পারি সিটিং অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম মানে যে সিটটাতে ম্যাগবেদ বসবে সেই সিটটাতে কিন্তু ব্যাঙ্কর ভূত বসেছিল দখল করেছিল অ্যাকুপাই মানে দখল করা কিন্তু আমার এখানে বসেছিলো এরকম মানে করলে পরে কী মানেগুলো আমাদের সুবিধা হয় তাহলে যেই মুহূর্তে ম্যাকবেদ ব্যাঙ্কর কথা বলতে লাগলো ব্যাঙ্কর জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো যে তার প্রিয় বন্ধু এখনও আসেনি ঠিক সেই মুহূর্তে ম্যাকবেথ কী দেখতে পেলো ব্যাঙ্কর ভূত দেখতে পেলো যে কিনা বসে রয়েছে তার সিটটাতে অ্যাট দিস হর্বল সাইট এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হিজ চিক্স বিকেম হোয়াইট ফিয়ার এখানে হোয়াইট উইথ ফিয়ার কিছু গোলমাল আছে তো এগুলো নিজেরা বলে দিচ্ছি ওরা একটু মন্দির শুনলেই হবে হি চিক্স বিকেম হোয়াইট তার গালগুলো অর্থাৎ এখানে ম্যাগবেদের মুখের কথা বলা আছে ম্যাগবেদের মুখটা বিকেম হোয়াইট সাদা হয়ে গিয়েছিল উইথ ফিয়ার ভয়ে সাদা হয়ে গিয়েছিল মানে ভয় পেয়ে গিয়েছিলো খুব অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড এবং সে অসংভাবে দাঁড়িয়েছিল উইথ ইজ আইজ ফিক্সড এবং তার চোখগুলো স্থির ছিল আপন দ্য ঘোস্ট সেই ভূতের ওপর অর্থাৎ সে ওই ব্যাঙ্কর ভূতকে দেখতে পাচ্ছিলো তার সিটটাতে বসেছিল এবং সেইদিকেই যেন সে তাকিয়েছিল মেঘ বেঁধে যেন দিকে তাকিয়েছিল এবং তার মুখে একটা ভয়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছিল হিস কুইন তার স্ত্রী অর্থাৎ লেডি মেকভেথ অ্যান্ড অল আদার নোবেলস এবং যে সমস্ত মানুষেরা এসেছিলো তাদেরকে এখানে অল আদার নোবেলস বলা হচ্ছে নোবেলস বলা হচ্ছে সেই ভদ্রলোকেরা শ নাথিং তারা কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছিল না বাট পারসিভড হিম কিন্তু তারা বুঝতে পারছিল যে ম্যাকবেথ ম্যাকবেদ হিম গেজিং আপন এর এমটি চেয়ার কিন্তু তারা পরিষ্কার বুঝতে পারছিল যে ম্যাকবেথ একটা শূন্য চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ সেই ব্যাংকর ভূতকে কিন্তু শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পাচ্ছিল বাকিরা কিন্তু আর কেউ দেখতে পায়নি এটা তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা কেন হচ্ছিল এটা হচ্ছিলো এই কারণেই কারণ ম্যাকবেথ এই বিষয়টাকে নিয়ে এত বেশি মগ্ন হয়ে গিয়েছিল যে এইগুলো ছাড়া ভাব মানে এইগুলো ছাড়া সে আর কিছু ভাবেনি একটা রাজা হওয়ার অনেক কাজ অনেক রাজধর্ম থাকে সেসব কথা তো সে ভাবেই নি তার শুধু একটাই ভাবনা এখন কীভাবে সে পার্মানেন্টলি এই সিংহাসনটাতে থাকতে পারে কিভাবে তার সমস্ত পথের কাটা সরাতে পারে ঠিক আছে তো এই বিভিন্ন কারণের জন্য তার এগুলো আমরা বলতে পারি কি মানে হ্যালুসিনেশান মানে মনের ভ্রম বা ভিজুয়ালাইজেশন তো ঠিক আছে তারপরে লাইন দেখো দে টু কিট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মানে কি ডিস্ট্রাকশন মানে অসংলগ্ন বা উদ্ভ্রান্ত তারা এটাকে মনে করলো কি যে তার সাময়িক একটু গোলমাল হয়ে গেছে মাথার গোলমাল টু টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন হয়তো সাময়িক প্রবলেম হতেই পারে মানুষের সেরকম কিছু একটা তারা সবাই ভাবলো যে সমস্ত মানুষেরা তাদের বাড়িতে এসেছিল অ্যান্ড লেডি মেঘবেদ ইভেন রিপ্রোস টিম এবং সেই মুহুর্তে লেডি মেঘবেদ কী ভূমিকা পালন করেছিল লেডি মেঘবেদ রিপ্রোস টিম লেডি মেঘবেদ কিন্তু তাকে বকাবকি করতে শুরু করেছিল অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বললো অর্থাৎ তার স্বামী ম্যাগবেদকে বলল ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইজ মেড হিম সি দ্য ইন দ্য এয়ার হি এখানে মিসিং আছে হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডান অর্থাৎ এটা দেখো এটা কিন্তু ম্যাগবেদকে একটু সাইডে নিয়ে গিয়ে ম্যাগবেদকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করছিল হ্যাঁ অ্যান্ড দেখো আমি আর উপর টোল্ড হিম তাকে বললো ম্যাকবেদকে বলল কী বললো ইট ওয়াজ দ্য সেম ফেন্সি এটা তার সেই একই রকম কল্পনা তার একই রকম মানসিক চাপের জন্য সেই একই চিন্তা হুইচ মেড হিম সি দ্য ডেগার যে মানে টেনশনের জন্য যে চিন্তার জন্য অতিরিক্ত চিন্তার জন্য সে ছোড়া দেখতে পেয়েছিল। ইন দ্য এয়ার আকাশের মধ্যে বা একটা সেই যখন ডানকানকে হত্যা করতে যায় তখন মেঘবেদ কী একটা ছোড়া ফাঁসতে দেখেছিল তার সামনে তাহলে সেটা কেন দেখতে পেয়েছিলো তার মানসিক অবস্থা টাল মাটালের জন্য তাহলে এটা তাকে বোঝালো হ্যান হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান যখন সে ডানকানকে হত্যা করতে গিয়েছিল তাহলে এই বিষয়টা তাকে বোঝালো যে এটা সে এখানেও আসলে যেমন তখন সত্যিকারের কোনো ডেগার বা কোনো ছোড়া আকাশের মধ্যে ফাঁসছিল না ঠিক একই রকমভাবে এক এই মুহূর্তে কিন্তু তার সিটে ব্যাঙ্কর ভূত নেই এই কথাটা কিন্তু বোঝাতে চাইছিল লেডি মেঘবেদ তার স্বামী ম্যাকবেদকে। জাস্ট বোঝাতে চাইছিল বাট ম্যাকবেদ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো কিন্তু অনেক বোঝানো সত্ত্বেও ম্যাকবেদ কিন্তু কি বলো তো কন্টিনিউ টু ভিজুয়ালাইজ ম্যাকবেথ কিন্তু দেখতেই পাচ্ছিল দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো ব্যাঙ্কর ভূতটাকে কিন্তু সে দেখতে পাচ্ছিল কন্টিনিউ অর্থাৎ বোঝানোর পরেও কিন্তু তার মাথা থেকে ওই ব্যাঙ্কর ভূত কিন্তু নামেনি অ্যান্ড গিভ নো হিড টু অল দ্য নোবেল এবং এই জন্য সে আর অন্য কোন নোবেলম্যান অর্থাৎ নোবেলম্যান বলতে যে সমস্ত মানুষেরা ইনভাইটেড বা পার্সেন্স ছিল তাদের প্রতি সে কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করেনি কুডসে নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড়সে কারও দিকে কিন্তু কোনো রকম গণ্ডপাত করেনি কে কী বলছে তার দিকে কীভাবে তাকিয়েছে সেদিকে সে কোনো লক্ষ্য করেনি তার একটাই লক্ষ্য ছিল যে ব্যাঙ্কর ভূতটা এখন তার সিটের উপর বসে আছে অ্যান্ড অ্যাড্রেসড দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস এবং সে সেই ঘোস্টকে অর্থাৎ ব্যাঙ্কর ভূতকে বিভিন্ন রকম অসংলগ্ন কথা বলতে শুরু করে দিয়েছিল ঠিক আছে মানে একটা পাগলা আমি শুরু করে দিয়েছিলাম ম্যাকবেদ সেই সময় এত মানুষের মাঝে আর এটা হওয়া মানে কি এটা হওয়া মানে কিন্তু তাদের অপরাধটা লিক হয়ে যাওয়ার প্রবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে লেডি মেঘবেদ ফিলিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড হ্যাঁ দেখো এই কথাটাই লেখা আছে লেডি মেঘবেদ তখন ফিয়ারিং লেডি মেঘবেদ ভয় পাচ্ছিলো কী ভয় পাচ্ছিলো দ্য ড্রেডফুল সিক্রেট যে ভয়ঙ্কর গোপনটা তারা করে রেখেছে মানে ভয়ঙ্কর গোপনীয়তাটা অর্থাৎ যেটা তারা গোপন করে রেখেছে উড বি ডিসক্লোজড এটা কিন্তু সবাইকার সামনে প্রকাশ হয়ে যেতে পারে এই একটা ভয় কিন্তু লেডি মেঘবেতে বুঝতে পারল যে এটা হতে পারে এরকম যদি ম্যাকবেথ করতে থাকে তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে ডানকানকে হত্যা সেই করেছে এবং মানে পুরো ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার হয়ে যেতে পারে বাকি যারা এসছে যে সমস্ত থিংসরা ঠিক আছে তো ঠিক আছে তারপরে কমা দিকে লেখা আছে দেখো ইন গ্রেট হ্যাস্ট খুব তাড়াহুড়ো করে ডিসমিসড দ্য গেস্ট সমস্ত গেস্টদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন এবং তাদেরকে বাড়ি যেতে বললেন এক্সকিউজিং দ্য ইনফরমেটি অফ ম্যাকবেথ মেঘবেতের এই অসুস্থতার জন্য ইনফরমেটিভ মানে আমরা অসুস্থতা বলতে পারি তাহলে মেঘবেতের এটা একটা রোগ এই রোগটা এই শুরু হয়ে গেছে এরকম একটা কথা বলে যে এরকম মাঝে মাঝেই হয় দেখো অরিজিনাল টেক্সট বয়ে কিন্তু ইন ডিটেলস তোমরা যদি পড়ো দেখতে পাবে যে লেডি মেঘবেদ তখন সবাইকে এই কথাটাই বললো যে দেখুন আমার স্বামীর ছোটোর থেকে এই রোগটা আছে এটা মাঝে মাঝেই এরকম হয়ে যায় তাহলে আজকে যা মানে আজকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে ম্যাকবেথের সেই রোগ তাহলে আজকে আপনারা বাড়ি চলে যান আজকে প্রোগ্রামটা ক্যান্সেল এরকমভাবে সবাইকে কি করলো সমস্ত অতিথিদেরকে তার বাড়ি থেকে পাঠিয়ে দিল এইভাবে সে আপাতত সেই মুহূর্তে তা বিষয়টাকে মেনটেন করলো ঠিক আছে তো আজ এই পর্যন্তই থাক পরবর্তী পার্ট আমি আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কাছে আপলোড করছি আশা করছি ভিডিওগুলো দেখে তোমরা তোমরা বুঝতে পারছো হ্যাঁ আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ